COVID-19 can be characterized as a pandemic. মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসে বহুবার মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাই এবার গোটা পৃথিবী জিম্মি হয়ে আছে করোনায়। পৃথিবী জুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করেছি বহিঃশত্রুকে মোকাবেলার জন্য, অথচ আমাদের কাছের শত্রু যে আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে তিল তিল করে আমাদের শেষ করে দিতে পারে, তার মোকাবেলার কথা ভাবি। আমরা স্বাস্থ্যসেবা ও এর সংশ্লিষ্ট কৌশল, টেকনোলজি, লোকবল ও সিস্টেম ডেভেলপমেন্টের কথা ভাবিনি। চারিদিকে মৃত্যুর মিছিল, লকডাউন, লকডাউন, এই শব্দ আমাদেরকে করে রেখেছে স্থবির। Pandemic is not a word to use lightly or carelessly. আমাদের বাংলাদেশও এই করাল গ্রাসের বাহিরে নয়, কিন্তু তাই বলে ভয়ে গুটিসুটি হয়ে থাকলে এই করোনার রাহুর গ্রাস থেকে আমরা বের হতে পারব না। আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত হাসপাতাল ও চিকিৎসক নেই। করোনায় আক্রান্ত সকল মানুষকে হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করা সম্ভব নয়। ঘরে বসেও করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। ঘরে থেকেও অনেকে ভালো হয়ে উঠেছে, এর নজিরও ইতিমধ্যেই পাওয়া গেছে। কোভিড-19 মোকাবেলার দায়ভার শুধু চিকিৎসকদের ওপর ছেড়ে দিলেই হবে না, বর্তমান সময়ে প্রযুক্তিবিদরাও এই যুদ্ধের সৈনিক। প্রযুক্তি শুধুই কি বিনোদনের? প্রযুক্তি শুধুই কি যোগাযোগের? প্রযুক্তি হোক মানুষের জীবন বাঁচানোর একটি হাতিয়ার। আর তাই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এআই টেকনোলজি ব্যবহার করে একজন কোভিড-19 আক্রান্ত রোগীকে ঘরে রেখেই সেবা দেওয়ার সলিউশন নিয়ে এগিয়ে আসছে। ঘরে বসে থাকা রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে তার মেডিসিনের, খাবারের, ব্যায়ামের, মেডিটেশনের ও মানসিক বিকাশের তথ্য সেবা দিয়ে যাবে এই সলিউশন। তাছাড়া কার্ডিও কেয়ার হসপিটালের চিকিৎসকদের সাথে ফোনে সরাসরি কথা বলার সুযোগও পাবে। মানবতার এই কাজ আমরা আজ একা করতে চাই না। করোনাকে প্রযুক্তি দিয়ে মোকাবেলা করার জন্য আমরা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আগ্রহী ও উদ্যমী প্রযুক্তিবিদদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাই এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং, আইওটি নিয়ে যারা কাজ করতে চান, আসুন আমরা একসাথে কাজ করি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগ্রহী গবেষকদের থাকার জন্য ডরমেটরি, মানসম্মত খাবার, টেকনোলজিক্যাল সাপোর্ট সহ ঝুঁকিহীন স্বাস্থ্যকর পরিবেশের ল্যাব এই সময়ে নিশ্চিত করবে। এখন সময় এসেছে, আসুন প্রযুক্তিকে ব্যবহার করে কোভিড-19কে প্রতিহত করি। প্রযুক্তি হোক মানুষের জন্য, প্রযুক্তি হোক জীবনের জন্য, প্রযুক্তি হোক দেশের জন্য। আসুন একটা অস্থায়ী গবেষণাগার গড়ি, করোনাকে প্রতিহত করি।